Hi everyone, I'm Iqman Ahmed and right now I'm at Rukun Islam Rapids Street where I'm going to shoot a poster. And our partner is Shaleh, Siam Bhai, Ujjapa and director Rahim Bhai. And this shoot is going to be live, but it's going to be a visa check. Official teaser is going to be. And this official teaser book people are going to be able to get into the প্রথম ঝলক আছে সবাই দেখতে যাচ্ছে আমি সবসময় বলি কোনো কিছু হওয়ার আগে সর্বশেষে আমি একজন অডিয়েন্স, তো আমি অডিয়েন্স হিসেবে যদি আমার কাছে ভালো লাগে তো অফকোর্স বাকি সবার কাছেই ভালো লাগবে, এবং দেখা যাক বাকিটা সব দর্শকের উপর, যদি তাদের ভালো লাগে তো ভালো কথা, আর খারাপ লাগলে অবশ্যই তাদের জানিয়ে দিতে হবে যাতে পরবর্তী অন্য কিছু আমরা ভালো করতে পারি। তারপরে হচ্ছে কি আপনার শুটিং হওয়ার স্টার্ট করার পরে আবার আমরা একটু গ্যাপ ছিল, তারপরে আবার 2019 সালে বিজয়ের কথা ছিল, তো করোনার কারণে সেটা হয়নি, তো সেই দিক থেকে আমরা এখন নতুন করে শুটিং করে এখন ইনশাআল্লাহ প্রথমে আমরা রেডি হয়ে আছি দর্শকদের জন্য, দর্শকদের ভালো লাগার জন্য। তো টিজারটা আশা করি আমি খুবই ভালো লাগবে সবার, কারণ এটাকে আসলে ফিল্ম না, এটা আসলে স্বপ্ন, সবাই স্বপ্ন, যেমন আমার স্বপ্ন আছে, আমার স্ক্রিপ্ট রাইটার আছে ওনার স্বপ্ন আছে, ওনার প্রডিউসার আছে ওনার স্বপ্ন আছে, সিএম পূজা ওদেরও একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নকে সবাই আমরা একসাথে করে আমাদের পুরো ফুল টিম ওয়ার্ক একসাথে ভালো কিছু তৈরি করছি একমাত্র দর্শকের জন্য। তো সেটার আজকে প্রথম ফার্স্ট বের হচ্ছে টিজার, তো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো লাগবে, আর যদি ভুল কিছু কিছু ভুল যদি হয়ে থাকে সেটা আসলে দর্শক আমার কাছে বলবে, আমি সেটা পরবর্তী সময় সেটা শুধরে ওঠার আমরা চেষ্টা করব, এবং ইনশাল্লাহ সবাইকে এটা বলবো যে আসলে সারা আসলে এটা ফিল্ম নাইট আসলে একটা স্বপ্ন, এটা আমাদের সবার স্বপ্ন এবং দর্শকদের স্বপ্ন, কারণ দর্শকরা অনেক আগ্রহ ছিল যে আসলে সম্ভব হয়ে আগ্রহ সম্ভব হয়ে আসে, সেটার আজকে প্রথম আমরা টিজার রিলিজ করছি আমরা, তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এই সানটা চলচ্চিত্র তৈরি করা হয়েছে সেটা যেন আমরা সাকসেস হই, আপনাদের আপনারাই হচ্ছেন গিয়ে আমাদের মূল হচ্ছেন আশা ভরসা, তো আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমরা আরও আরও দূরে দূরে চল আরও দূরে যেতে পারবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। ডিরেক্টর এত সুন্দর করে বললাম, ওটা তো ডেফিনেটলি তার প্রথম স্বপ্নদ্রষ্টা তো আসলে ডিরেক্টর নিজে, এবং আমাদের ডিরেক্টর একটু প্রচার বিমুখ মানুষ, উনি ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না, আমি বারবার চাই যে ও কথা বলুক, ওর মনের কথাগুলো বাট আজকে আমরা তো জেনারেলি ফিল্ম নিয়ে অনেক কথা বলি, অনেক সময় নিজেদের ফিল্মকে প্রমোট করি, আরেকজনের ফিল্মকে প্রমোট করি, আমি অন্য একটা টপিক নিয়ে ভাবছিলাম আজকে চিন্তা করছিলাম, সেটা হচ্ছে যে ফেসবুকের কল্যাণে হোক অথবা সোশ্যাল মিডিয়ার জন্য হোক, এখন যদি কেউ কোথাও কোনো কমেন্ট করেন অথবা কেউ যদি তার অনুভূতি প্রকাশ করেন একটা ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি সেটাকে দেখতে পাবো অথবা মেনশনের মাধ্যমে দেখতে পাবো, তো যেটা দেখতে গিয়ে আমার যে অনুভূতিটা আজকে বেশ কয়েকদিন ধরে হচ্ছে সেটা হচ্ছে একটা মানসিক অসুখ, সেই অসুখের নাম হচ্ছে হা হা, হ্যাঁ সেই কেন বলছি আমাকে সবাই ক্ষমা করে দেবেন যদি কারো খারাপ লাগে আমার কথাটা শুনে, যেই অভিনেতাই তার একটা ফিল্ম নিয়ে আসুক না কেন আমি দেখছি যে ভক্তকুলের মাঝখানে অথবা ফিল্ম রিলেটেড বাকি যারা আছেন তাদের মাঝখানে একটা হাহা দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, তারা কিন্তু জানেন না যে আমার ফিল্মটা কি নিয়ে, তারা জানেন না যে ফিল্মের টিজারে কি আছে, কারণ আমরা এখনো রিলিজই করিনি, সোজা কথা একটা পোস্টার দেখে ডেফিনেটলি একটা ফিল্মকে বিচার করা উচিত মনে হচ্ছে, অনেকে কোনো মাথায় কোনো চিন্তা ভাবনা ছাড়াই হাতে মনে হয় হাতের কাছে কপি লেখাটা অনেক ফাস্ট,
পাওয়া যায় তার জন্য খুব ইজিলি কপি লিখে ফেলেন কপি ফেলুন এট ফার্স্ট ইউ নিড টু সি দেন ইউ নিড টু টেক এ ডিসিশন না যে কি হচ্ছে ভক্তদের মাঝখানে যদি এটা হয়ে থাকে বিভিন্ন আর্টিস্টদের ভক্তদের মাঝখানে সেটা খুবই হতাশার কারণ বিশ্বাস করুন যারা আমরা কাজ করি আমার যারা কলিগ আছে তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক কিরকম এটা আপনারা সামনাসামনি না দেখে বুঝবেন না যাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজকে প্রমোট করার ট্রাই করি সবগুলো হয়তো সবসময় পারি না সেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে আমি যদি দেখি যে আমারই একজন কলিগের কলিগকে কেউ পছন্দ করেন দেখে আমাদের কোনো কারণ ছাড়া আমাদের পোস্টটাতে একটা নেগেটিভ জিনিস দেওয়া হচ্ছে অথবা হা হা দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে যে আপনি যদি ফিল্ম অ্যাক্টর থেকে শুরু করে সবাইকেই এই একই কাতারে ফেলেন একইভাবে মেজার করেন আপনারা ছবি দেখবেন না আপনার আমার ভক্তকুল যে দেখা যায় যে এক জায়গায় একটা উদ্ধতপূর্ণ আচরণ করে ফেলবে হঠাৎ করে ফ্রাস্ট্রেশনের জন্য যেটা আমি কখনোই চাই না চাই যে সবাই রেসপেক্ট দিয়ে কথা বলুক সবাইকে হ্যাঁ জেনুইনলি যদি কন্টেন্ট আপনাদের পছন্দ না হয় আমাদের অভিনয় পছন্দ না হয় তখন অবশ্যই সেখানে আপনাদের মতামত জানানোর সম্পূর্ণ অধিকার আছে এবং সেটা জানার অধিকারও আমাদের আর্টিস্টদের আছে কারণ যদি কাজ করতে চাই আমাদেরকে তো সেই প্রবলেমগুলিকে উত্তরেই কাজ করতে হবে তো আমি এই সাপোর্টটা আপনাদের চাচ্ছি কারণ এমনিতেই ফিল্ম নিয়ে ফাইট করার মানুষের কমে যাচ্ছে ধীরে ধীরে তো যে কয়জন হাতে গোনা আছে তাদেরকেও যদি আপনারা ওই একই কাতারে ফেলেন তাহলে তারা পরেরটা যে ইন্সপিরেশন কী দিয়ে পাবে আমি জানি না কারণ টাকা পয়সা তো মোটিভেশন না শুধুমাত্র সো থ্যাংক ইউ আমি স্বামী আমি না বললাম স্বামী ওরাই বলি